অভিষেক যদি অ্যারেস্ট করে একইভাবে পার্থ চ্যাটার্জির মতো এক্সপেল করে দাও দল থেকে তবে তো বুঝবো কত স্বচ্ছতার সাথে সম্পত্তিগুলো রিয়েল তাহলে এই যে বিপুল পরিমাণ নিয়োগ দুর্নীতির টাকা এই নিয়োগ দুর্নীতির টাকা সে বান্ধবী রাশিয়ান হোক জার্মানি হোক অস্ট্রেলিয়ান হোক অথবা নাকতলা উদয়ন উদয়নের ওখানের হোক আমাদের কথা খুব পরিষ্কার কোথায় গেছে খুঁজে বের করতে কথা হচ্ছে যে এই যা তদন্ত এই মুহূর্তে চলছে এই তদন্তের সাথে লিপস অ্যান্ড বাউন্স প্রথমে কোনোভাবে যুক্ত ছিল না এলো কোথা থেকে নিয়োগ দুর্নীতির টাকা মানি ট্রেল সেই মানি ট্রেল খুঁজতে খুঁজতে আস্তে আস্তে এলো লিপস অ্যান্ড বাউন্স এই লিপস অ্যান্ড বাউন্স খুঁজতে খুঁজতে পশ্চিমবাংলার মানুষের সামনে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানি ডিরেক্টর দু বারো থেকে চোদ্দ তার স্ত্রী সেই কোম্পানির সাথে ওতপ্রোতভাবে যুক্ত তার পরিবার পরবর্তীকালে কালীঘাটের কাকু যিনি বলে রেখে দিয়েছেন আমার সচিবকে কারোর ক্ষমতা নেই গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখা আমার সাহেবকে কেউ ছুঁয়ে দেখাতে পারবে না এখন কথা হচ্ছে খুব পরিষ্কার পশ্চিমবাংলার বুকে আমি উঠতে একটা লিস্ট দেখছিলাম যে এই যা গ্রেপ্তার হয়েছে এখনো অবধি বড় বড় মাথা এই মুহূর্তে বড় বড় মাথা বলতে মদন মিত্র মনে পড়ল এই মুহূর্তে তুমি না দেখলে দেখতে একটা সিনেমা বার করেছে জেলের ভাব টাক খেয়ে এসে ওলাবলি টোলাবলি করছে ফলত গ্রেপ্তার করলেও মানেই বিশাল বড় কিছু হয়ে গেল ভবিষ্যতে হিরোও হতে পারে কিন্তু তুমি দেখো এই মুহূর্তে পার্থ মানিক অনুব্রত এখনও অব্দি জেলে রয়েছে তবে বেলের সিজন শুরু হয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রী পেয়ে গেছে আমাদের কথা খুব পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন উনি চোখসি নন ইত্যাদি নন ইত্যাদি নন আমরা সব জানি কিন্তু কথা হচ্ছে ওনার দলে একটা বিনয় মিশ্রও ছিল যে বিনয় মিশ্র ওনার খুব ক্লোজ ইট ওনার হাত তৃণমূল যুবর রাজ্য সম্পাদক গোছের কিছু একটা পথ ছিল যে বিনয় মিশ্র এই মুহূর্তে দেশ ছাড়া বা বিদেশে কোনো কোথাও পালিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটাই বেস্ট পার্সেন তারা আনসার দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আঁচ পেয়ে গেলেন যে আমার ভাইপো বা অভিষেককে অ্যারেস্ট হতে পারে বা ইত্যাদি বা ইত্যাদি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার আগে আঁচ করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার আগে আজ করতে পারলেন না মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার আগে আজ করতে পারলেন না হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে এক্সেপশনাল কি হয়ে গেল আমাদের কথা খুব পরিষ্কার ধরি মাছ না ছুঁই পানি আমাদের কথা নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বিচারপতি কলকাতা হাইকোর্টের একের পর এক বিচারপতি মন্তব্য করেছেন ইডি সিবিআই কোমর অব্দি যাচ্ছেন মাথা অবধি কি আর পৌঁছচ্ছে না এই প্রথম কোথাও একটা মনে হয়েছে যে মাথা অবধি পৌঁছানোর চেষ্টা হলেও হতে পারে কিন্তু এটা যেন না বিজেপি আর তৃণমূলের সিট শেয়ারিং এর মাঝখানে রয়ে যায় যে 30টা আমাকে দাও তোবাই আমি ভাইপকে ছাড়বো আবার বলছি যে বিশাল দুর্নীতি হয়েছে মাথা যদি যুক্ত না থাকতো কোন पार्थ কোন মানে আপনার কথা থেকে আপনি কনক্লুড কি এটা করতে পারি যে এখনো পর্যন্ত কেন্দ্র তদন্তকারীরা তারা কোমর পর্যন্ত পৌঁছতে পেরেছেন মাথা পর্যন্ত পৌঁছতে পারছেন না তার কারণ ওখানেই তলায় তলায় সেটিং বাইরেকম কিছু থাকে এটা আমাদের আপনি যদি বলেন এটা আমার কথা কি না আমি বলছি এটা আমাদের কথা না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা এটাকে আমরা সমর্থন করি বেশ দুটো কথা এক নাম্বার কথা হচ্ছে যতদিন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে এই যে এখন প্রশ্ন করছেন না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে শুভেন্দু অধিকারী কি করেছে ইত্যাদি ইত্যাদি না আমরা বলছি এটা যে একটা দুর্নীতি হয়েছে কি হয়নি রাজ্য সরকার মানতেই চায়নি আনটেল আর আনলেস যতক্ষণ না পার্থচারের অ্যারেস্ট হয়েছে অন্তত এখন মানছে এক নাম্বার কথা দু নাম্বার কথা আমি তোমাকে তিনজনের নাম বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিয়োগ দুর্নীতির মামলায় দুবার সিবিআই ডেকেছে একবার গেছে একবার যায়নি সায়নী ঘোষকে ইডি সম্ভবত দুবার ডেকেছে একবার গেছে একবার যায়নি মলয় ঘটককে তেরোবার চিঠি দেওয়া হয়েছে মলয় ঘটক এখনও অবধি একবারও গিয়ে পৌঁছয়নি বিনয় মিশ্র আমি কেন বলছি বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেসের নেতা আমি তোমাকে বলছি বিনয় মিশ্র জেলেবেলে গিয়ে পৌঁছতে পেরেছিল বাট সরি টু সে

পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে যদি কেউ বলে টাকা রেখে দিয়ে আসা হয়েছিল সম্পত্তিগুলো আমি বা তুই বা ইডি কেউ গিয়ে রেখে দিয়ে আসেনি সম্পত্তিগুলো রিয়েল তাহলে এই যে বিপুল পরিমাণ নিয়োগ দুর্নীতির টাকা এই নিয়োগ দুর্নীতির টাকা সে বান্ধবী রাশিয়ান হোক জার্মানি হোক অস্ট্রেলিয়ান হোক অথবা নাকতলা উদয়ন উদয়নের ওখানের হোক আমাদের কথা খুব পরিষ্কার কোথায় গেছে খুঁজে বের করতো কিন্তু একাংশ রাজনৈতিক মহলে তারা বলতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এমন কিছু বলেছেন ঠিক তার অব্যবহৃত পরে এরকম ঘটনা ঘটেছে আমি উদাহরণ দিয়ে বলছি রাজনৈতিক মহল বলতে শুরু করেছে মঞ্চে দু হাজার বাইশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই আই এলো বলে ঠিক এলো

যেখানে দাঁড়িয়ে অবিজেপি দলগুলোর ওপরে যেই আক্রমণ চলে আসছে এখানে আমরা শুধু বলছি না যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেখানে সবাই বলছে আপনি কংগ্রেসের নেতাদের কাছে গিয়ে বলুন দেখুন কংগ্রেসের নেতা একই কথা বলবেন আজকে আপনি যেখানে যাবেন যে রাজ্যে আপনি আপের মুখ্যমন্ত্রীর কাছে যেন একই কথা বলবেন তাহলে আজকে এটা হচ্ছে বলেই তো আমরা বলছি এবং আমরা বুঝতে পারছি এটা বল বেশ অঙ্ক না না আমি তো বলছি মুখ্যমন্ত্রী তো মানে ওই জ্যোতিষ হতে পারেন মানে ত্রিকালদর্শী জ্যোতিষের মতো উনি তো কথা বলছেন তো উনি তো আইনজীবী উনি তো একবার বলেছিলেন যে আমি কিন্তু কোর্ট পরে চলে

তো এ নিয়ে বিতর্ক শুরু কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বোমাটা যে এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফাটিয়েছেন তার রেশ যে আগামী দিনে রাজ্য রাজনীতিতে পড়বে তা বলার অপেক্ষা রাখে না সমস্ত গেস্টদের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সঙ্গে থাকি